हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब खूब भालो आछो, आमी खूब खूब भालो आछी। देखिए बुझते ही पारछो आमी कोथाओ एकटा बेरियेछी। हाँ, आमी जाच्छी होच्छे आमार मासिर बाड़ीते, तार जन्य आमी सकाल सकाल बेरिये पड़ेछी। और हाँ, बेश किछुदिन पर आबार एकटा ब्लग भिडियो आसते चलेछे तोमादेर जन्य, अवश्यई शेष पर्यन्त देखो। और जदि किछु भूल त्रुटि हय ताहले अवश्य क्षमा करे दिओ। तो ओई जे लम्बा ब्रिजटा देखते पाच्छो, एई लम्बा ब्रिजटा अतिक्रम करे किन्तु आमाके जेते हबे ओई जे ट्रेन धरते जेते हबे, ठीक आछे। एत लम्बा ब्रिज माने मिनिमाम 2 থেকে 3 মিনিটের বেশি লাগে আর কি হেঁটে। তো আমি যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি মাসি বাড়ি, কেন যাচ্ছি সেটা অবশ্যই জানতে পারবে, দেখতে থাকো। বকবক করতে করতে স্টেশন পৌঁছে গিয়েছি। তো স্টেশনে এসে শুনি ট্রেনটা লেট আছে, ওদিকে আপের ট্রেন চলে যাচ্ছে, আর এদিকে আমরা বসে বসে ট্রেনের অপেক্ষায় আছি যে কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে। দেখতে দেখতে আমাদের ট্রেনটাও ঢুকে গেছে, এবার ট্রেনে চাপবো। তো ট্রেন থেকে আমি নেমে পড়েছি, তারপর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। ট্রেনের মধ্যে থাকাকালীন আর কোনো ভিডিও করা হয়নি, কারণ ওই ট্রেনটা অসম্ভব ভিড় থাকে তার জন্য। তো বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, আর এই জায়গাটা দেখে কেউ কি বুঝতে পারছো এটা কোন জায়গা? আশা করি হয়তো চিনতে পারবে অনেকে, যারা যারা চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কোন জায়গা এটা, ঠিক আছে। তো আমি বাসের দিকে এগোচ্ছি, দেখতে দেখতে বাস স্ট্যান্ডে চলে এসেছি। ওই যে বাস দাঁড়িয়ে আছে, বাসে উঠব। আর এই যে আমাকে দেখে মনে হবে সে কি না কি, মানে বুঝতেই পারছো রোদের যা তেজ। আর আমাদের কি বলতো, সকাল হতে না হতেই সূর্যমামা এত জোরে জোরে মানে তাপটা দিয়ে দেয়, আর কিচ্ছু বলার নেই। তারপর ভাবছিলাম বাসটা কখন ছাড়বে, যাই হোক বাস অবশেষে বাসটা ছেড়ে দিয়েছে। বাস থেকে নেমে প্রায় 5 মিনিট হাঁটার পরে আমি ভাবছি, এই রে আমি তো ভিডিও করছিলাম তারপর তার করা হয়নি। তো এই প্যান্ডেলটাকে দেখে মনে পড়লো আমাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আর হ্যাঁ, বলে দিই এই প্যান্ডেলটা হচ্ছে আমার ভাইয়ের পৈতে আছে, মানে মাসির ছেলের পৈতে আছে, তার জন্যই কিন্তু আমার আশা। আর এই প্যান্ডেলটা দেখে সত্যি মনে পড়লো যে ভিডিওটা আমাকে কন্টিনিউ করতে হবে। যাই হোক, আমি প্রায় পৌঁছে গেছি ওই যে মাসির বাড়িতে, ঢুকে গিয়েছি। তো ঢুকে গিয়ে দেখি পুজো টুজো অলরেডি শুরু হয়ে গিয়েছে, কারণ অনেক তো নিয়ম থাকে বুঝতেই পারছো, সেই সমস্ত নিয়ম অনেক করতে করতে অনেকক্ষণ লেগে যায়। তো সেই সমস্ত নিয়ম হচ্ছে এখানে দিদারা দাদুরা সবাই বসে আছে, পুজো চলছে। এরপর আমরা পুজোর ফাঁকেই মানে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম, মা মাসিরা যে সবাই বসে বসে খাচ্ছে। তারপর ওই যে আমার মাসি আবার আর একটা মাসিকে ডাকছে, কিছু মানে কানে কানে কিছু বলছে হয়তো কারোর নিয়ে, ঠিক আছে জাস্ট দেখতে পার। তারপরে আবার খেয়ে এসে দেখি আবারও মানে মেসো পুজো করতে বসেছে, এবারে মানে পুজো হচ্ছে আর কি, কারণ অনেকক্ষণ লাগে। যারা যারা জানো পৈতে কী কী নিয়ম তারা অবশ্যই বুঝতে পারবে, তো সেই সমস্ত নিয়মগুলোই হচ্ছে। দেখতে থাকো আগে কী কী হয়। এনাদেরকে দেখে আই এম তো অবাক, ঠিক আছে, এত গল্প করতে পারে। যাই হোক, গল্প তো করবেই, কারণ বহুদিন পর মা মাসিরা মায়ের মাসি দাদু সবাই মিলে একসাথে হয়েছে, গল্প তো একটু হবেই। তারপর দেখতে দেখতে ভাইয়ের গায়ে হলুদ শুরু হয়ে গিয়েছে, কারণ বুঝতেই পারছো পৈতেতে বিয়ের কিছু কিছু নিয়ম বা বিয়ের সমস্তটাই হয় আর কি। তো সেটাই হচ্ছে, ভাইয়ের গায়ে হলুদ হচ্ছে। ভাইয়ের গায়ে হলুদের পর্ব শেষ, এরপরে আবারও পুজো শুরু হয়েছে, কারণ গায়ে হলুদের পরও আরও যে সমস্ত নিয়ম থাকে সেগুলোই হচ্ছে। এর মধ্যে ভাই আবার দেখি একটা আইসক্রিম নিয়ে এসেছে, মাকে বলছে তুমি খাও মাসি, আমাকে বলছে দিদি তুমি খাও। কিন্তু মানে বিশ্বাস করো, ও এইটুকু বয়সে যে ওর পৈতে হচ্ছে এতটা স্ট্রং, মানে এই গরমের মধ্যে এতটা এনার্জি কিছু বলার নেই, ঠিক আছে, মানে এটুকু একটা বাচ্চা। যাই হোক, এরপর ভাইকে মাথা ন্যাড়া করার জন্য আমাদের ওই যে নাপিত কাকু চলে এসেছে। তার আগে মাথা ন্যাড়া করার আগে যে সমস্ত নিয়মকানুন থাকে সেগুলোই হচ্ছে। ওই যে নাপিত কাকু আমাদের ভাইকে মাথা ন্যাড়া করিয়ে দিচ্ছেন। মাথা ন্যাড়া হয়ে যাওয়ার পর মা মাসি মামি সবাই মিলে স্নান করিয়ে দিচ্ছে ভাইকে, কারণ এটা করাতে হয়। বললাম যতটুকু যা যা নিয়ম সেগুলো তো করতে হয়। তো দেখো
আর আশা করি জানো যে অনেকে পৈতেতে কি কি হয় না হয় অনেকে রিলেট করতে পারবে। এই সমস্ত নিয়ম হতে হতে প্রায় দুটো আড়াইটা বেজে গিয়েছিল, তারপর আবার খেতে এসেছিলাম। তো এসে দেখি সব ভর্তি, মানে ফুল ব্যাচ হয়ে গেছে। আমরা তার জন্য ওয়েট করছিলাম, মাসি বা আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, তো বলা বলিও করছিলাম যে মিউজিক্যাল চেয়ারের মতন হচ্ছে আর কি, যে পাচ্ছে এসে ফটফট বসে আছে। যাই হোক, খেতে বসে গিয়েছি, স্লাদ দিয়েছে আমার মানে থালাতে, আর ওটা কী বলে ঝুড়ি মতো আলু ভাজা, তো ভালো লাগে খেতে। ওই যে দেখছো, ওই দেখো মাসি আবার দেখছে যে আমি কী করছি। আমি আমার মাকে বলছি আমার ফোনটা একটু ভালো করে রাখো, না হলে পড়ে যাবে জলে বোতলটা, ওখানে এবারে ভালো করে ধরে রাখো, এটাই বলছিলাম। তো আমার মাসি আবার আমাকে বলে দিচ্ছে আমার দিকে ক্যামেরাটা একটু মানে ঘুরিয়ে রাখো, আমি যেন দেখতেই পাই। ওই দেখো মাসি বসে বসে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি এখনও পর্যন্ত পুজো চলছে। এবারে ভাইকে বসিয়েছে, কারণ এবার পুজোতে ভাইকে লাগবে, তার জন্য এবার ভাই মাথা টাতা ন্যাড়া হয়ে স্নান টান করে গেরুয়া বস্ত্র পরে বসে গিয়েছে, পইতেও হয়ে গিয়েছে এর মধ্যে। ওই যে দেখতেই পাচ্ছ, আমরা আমাদের ওটা দেখা হয়নি, কারণ তখন আমরা খেতে গিয়েছিলাম তার জন্য। তো এরপর দেখো আগে আরও কী কী হচ্ছে। যাই হোক, ওই দিনে হয়তো নতুন নতুন সব কিছু দিতে হয়, তার জন্য ওকে নতুন নতুন সব কিছু দিয়েছিল, পাঞ্জাবি জুতো মালাটাও দেখো পরিয়ে দিয়েছে। তো এই সমস্ত আর কি হয় বা নিয়ম অবশ্যই বুঝতে পারবে অনেকে যাদের আছে পইতে। আর সেদিন এতটা অসম্ভব গরম পড়েছিল, আমার দিদা দেখো ওইদিকে আবার ওকে হাওয়া করতে গিয়েছে, ওই ব্রাহ্মণ জেঠু ওনারও মানে কী বলবো, মানে সবার অবস্থা খারাপ একদম গরমে, বিশেষ করে ওনাদের, কারণ গরমের সামনে তো বসেছিলেন না। তো টুপর পরানো চলছে, আর ভাইকে টুপর পরিয়ে দিচ্ছে মাসি। সমস্তটা শেষের দিকে চলে এসেছে, মানে শেষ হয়েই গিয়েছে প্রায়। মিশ্রভাই ওকে ভিক্ষা ঝুলিটা দেবে, সেই ভিক্ষা ঝুলিটা নিয়ে ও যে সেই ঘরে ঢুকবে, তারপর থেকে কিন্তু ও আর প্রায় এক দেড় দিন মতো কারোর মুখ দেখতে পারবে না, ও কারোর মুখ দেখতে পারবে না, ঠিক আছে। তো ভিক্ষা ঝুলিটা মিশ্র দিয়ে দিয়েছে। এরপর যে সমস্ত নিয়ম থাকে আর কি, ও পা বাড়াচ্ছে, মানে মাসি ওকে আটকাচ্ছে যে ওকে বাইরে যেতে দেবে না, এই সমস্ত নিয়ম থাকে, তো সেগুলোই হচ্ছে আর কি। যাই হোক, সমস্তটা শেষ হতে হতে প্রায় 4:30-5টা বেজে গিয়েছিলো, তারপর রেস্ট নিয়ে সবাই আবার সন্ধ্যাবেলার জন্য রেডি হয়ে গিয়েছে। অনেকে হয়তো ভাববে সন্ধ্যাবেলা কেন, কারণ কি অনেকে দুপুরবেলাতেই লোকজন খাইয়ে দেয়, তার কারণ হচ্ছে এত গরম পড়েছিল না, তার জন্য মাসিরা ঠিক করেছিল যে দুপুরবেলাতে অতটা ইয়ে করবে না, রাত্রেবেলায় করবে, কারণ সবাই একটু ভালোভাবে মানে ভালোভাবে আনন্দ করতে পারবে, একটু খাওয়া দাওয়া করতে পারবে তার জন্যই। তো এখানে স্টল ছিল কফির, ফুচকা, চা, যারা চা খেতে পছন্দ করে, তো এইসবই ছিল। যাই হোক, রাত্রেবেলা কিন্তু প্যান্ডেলের ডেকোরেশনটা খুব সুন্দর দেখতে লাগছিল, আর ওই যে চেয়ার টেবিলগুলো ওরাও বেশ জামা প্যান্ট পরে নিয়েছে দেখছি। এর মধ্যে আমি কফি নিতে চলে এসেছি, একটু মানে টেস্ট করতে দেখতে হবে কেমন কী হয়েছে। তো যাই হোক, ভালোই হচ্ছিলো। আমি কফি নিতে এসেছি মানে সবাই বলছে আমাকে একবার দে, ও বলছে আমাকে একবার দে, মানে কফি দাদাটা বলছে তুমি যখন দিচ্ছ তাহলে দিয়েই দাও, মানে এটা কী দরকার, এটা ওর দেওয়া দরকার, তাই না। যাই হোক, আমি মজা করলাম, তো ভাবলাম আমি দিচ্ছি যখন দিয়ে দিই কী বা আছে। তো যাই হোক, কফি টফি খাওয়া দাওয়ার পর আবার বেশ কিছুক্ষণ গ্যাপ নিয়ে আবার ফুচকা খেতে গিয়েছিলাম, দেখলাম ফুচকাটা সত্যি অসাধারণ করেছে। আমি আমার বোনকে বলেছিলাম আমি যে ফুচকা খাচ্ছি সবাইকে একটু দেখাতে হবে, তাই না। তো সেটাই বোন একটু ভিডিও করে দিচ্ছিল, তোমাদের লোভ লাগছে, তুমি জানি লোভ লাগছে, ঠিক আছে। যাই হোক, গিয়ে অলরেডি খাওয়া দাওয়ার ব্যাচ শুরু হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ পর ব্রেক নিয়ে মানে ওই 11:30-11:30 দিক করে আমরাও খেতে বসে গিয়েছিলাম। কি আছে মেনুতে দেখাচ্ছি দেখো।
ফ্ল্যাটটা সুন্দরভাবে বার করে নিলাম। প্রথমে দিয়ে ফ্ল্যাট, তারপর সস, কাঁচা ভেজিটেবল চপ ছিল দিল, আমি না খুব একটা ভেজিটেবল চপ খেতে পছন্দ করি না, কিন্তু এই ভেজিটেবল দেখে মনে হলো একটু খাই, তারপরে টেস্ট করলাম দেখলাম না ভালোই খেতে। তো এর মধ্যে সাদা ভাত দিয়ে দিয়েছে প্লেটে। তো আর একটা কথা বলে রাখি, এখানে যে গানের যে সাউন্ডগুলো আসছিলো সেটা কিন্তু আমি মিউট করে দেবো, কারণ কি যে গানগুলো হচ্ছিলো না সেগুলো একটু কপিরাইট পড়তে পারে তার জন্য। তো এর মধ্যে ভেজ ডালও দিয়ে দিয়েছে, এরই মধ্যে প্লেটে এসে হাজির হয়েছে পটল চিংড়ি। অসাধারণ খেতে হয়েছিল পটল চিংড়িটা, আমি খাচ্ছি তোমরা শুধু দেখো আর কি কি মেনু আছে। যাই হোক, তো আরও একটা রেসিপি এসেছে, এটা হচ্ছে মাছ ভেটকি মাছের পাতুরি টাতুরি কিছু একটা হবে, আমি ঠিক জানি না, আমার খাওয়ার কাজ শুধু খাচ্ছি। এটা কলা পাতা দিয়ে করা হয়েছিল, বেশ সুন্দর খেতে। আরও একটা মাছের রেসিপি ছিল, সেটা আমি মানে খেতে পারিনি, তো কী জন্য নেবো তাই না, তো সেটা আর নেওয়া হয়নি। তো এরপর দিয়েছিল চাটনি, পাঁপড়, আমি আবার দাদা মানে যে দাদাটা ছিল মানে দিচ্ছিল খেতে ওকে বলেছিলাম দাদা একটা পাঁপড়ে আবার কিন্তু হবে না, আরও একটা পাঁপড় নিয়েছিলাম। এরপর মিষ্টি দিয়েছিল, আইসক্রিমও তাই করেছি, একটা আইসক্রিম না দুটো আইসক্রিম নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করার পর সবাই মিলে ফটো তুললাম, কারণ খাওয়া দাওয়ার আগে ফটো তুলতে কিছুতেই পাচ্ছিলাম না, কারণ একে পাচ্ছি তো ওকে পাচ্ছি না, তার জন্য খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু ফ্রি হয়েছে তার জন্য ফটোগুলো তোলা হয়েছে, না হলে মানে কী বলবো ফটো তোলা আর মানে সম্ভব হয়ে উঠতো না। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে কোনো নিউ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য আমি যে শর্ট শর্ট ড্রয়িংগুলো আপলোড করবো সেগুলো অবশ্যই দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। ড্রয়িংগুলো কেমন হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকবে।